হ্যাঁ, আমার 31 জন আসছে মাত্র, এক বছর ক্লাস দিচ্ছি। তাহলে আপনার সাথে যত পারলাম সব স্টুডেন্ট শুনছে। এই তোমরা শুনতেছো? এই শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্কোপ তো থাকার কথা। গতকালকে তো ওরা কথা বলছে, আমিও কথা বলছি, আজকে আবার শুধু আমি কথা বলবো। এই তোমরা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, এই কথাটাই তো এতক্ষণ ধরে শুনতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদেরকে গতকাল যেটা পড়ছিলাম এটা হলো অ্যাপ্লিকেশন ডিজিজ একিউট কমপ্লিকেশন পারফরেশন করছিলাম। আমরা আজকে একটু ক্রনিক কমপ্লিকেশন পড়ি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, যেটা ওয়ান অফ দা এই টপিকসটা নিয়ে অনেক রিটেনে কোশ্চেন থাকে। এটা তো চলো একটা সৌরভ কোথায় আমি দেখি না, সাইবা এবং এগুলো নিয়ে আমরা আজকে হলো মানে রিটেন এবং আমরা কথা বলবো। সুতরাং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা সিম্পল কথা, এটা হলো যে ক্যান্ড হতে পারে মেইনলি আমাদেরকে দুইটা কারণ করা হয়। হঠাৎ কজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দুইটা কারণ, একটা হলো বেনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। বেনাইনটা আমরা যেটা এটা হলো ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, সেকেন্ডারি টু পেপটিক আলসারেশন। আর ম্যালিগন্যান্সির কথা যদি আমরা যদি বলি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু এন্টারাল কার্সিনোমা, এন্টারাল কার্সিনোমা তার মানে কার্সিনোমা স্টোমা ইনভলভিং দা এন্টারাল পার্ট দ্যাট কজিং অবস্ট্রাকশন অফ দা গ্যাস্ট্রিক আউটলেট। এই সোনা বেটা একটু ছোট করে দেওয়া যায় না, দেখো তো পুরোটা দেখি না। এটা তো আগে বললে হতো। আচ্ছা, গরম লাগছে, গরম লাগছে। দেখো এখানে বলছে only 37 have benign disease with the rest having malignant, তার মানে nowadays আগে আমরা কিন্তু benign cause বেশি পাইতাম, কিন্তু malignancy is more common, এই এই শব্দটা, এই দ্বিতীয় যে the term pyloric stenosis is a misnomer, এই শব্দটা কিন্তু খুব সুন্দর বেশি মানতে হবে, শিখতে হবে। as the stenosis is seldom at the pylor, সাধারণত এই যে এখানে যে pyloric stenosis শব্দের অর্থ অনুযায়ী stenosis টা হওয়ার কথা ছিল pylorus of the stomach, আসলে এখানে স্টেনোসিস টা হয় ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম, এই জন্য ইট ইজ এ মিস নোমা। তার মানে হলো নামটা যে রাখছে, যে বিজ্ঞানী নাম রাখছে, এটা নামটা ঠিক রাখে নাই। স্টেনোসিস টা পাইলোরাস এর, স্টেনোসিস টা মোস্ট কমনলি দা ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম, বিকজ ট্রু পাইলোরিক স্টেনোসিস হাউএভার ক্যান অকার এজ এ রেজাল্ট অফ ফাইব্রোসিস অ্যারাউন্ড দা পাইলোরিক চ্যানেল আলসার। ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট ডাইলেমা এক্সক্লুড, আমরা যদি ডায়াগনোসিস করতে যাই তাহলে আমরা প্রথম যেটা হলো আমরা যেটা জানতে হবে এটা হলো হোয়াট আর দ্য কজেস অফ ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার মানে দেখো তুমি খাচ্ছ, খাওয়ার পরে ওই খাওয়াটা স্টোমাক থেকে 3 থেকে 4 ঘন্টা স্টোমাকের এম্পটিং টাইম, তারপরে এটা ডিউডেনামে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু আউটলেট অবস্ট্রাকশন, আউটলেট অবস্ট্রাকশনের কারণে এই খাওয়াটা যেতে পারবে না। যদি যেতে না পারে তাহলে আলটিমেটলি আস্তে আস্তে খাইতে খাইতে একসময় স্টমাকটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে কি হবে, ওই খাওয়াটা যদি যেতে না পারে তাহলে আলটিমেটলি ইনডিউসড ভমিটিং, মুখে আঙ্গুল দিয়ে বমি করবে রোগী, বমি করার পর সে স্বস্তি ফিল করবে। তাহলে এই যে হলো মেইন সিমটমস, তাহলে এই সিমটমসটাকে আমরা যদি দেখো এখানে বলছে গ্যাস্ট্রিক রিটেনশন ইনক্লুডিং আর্লি স্যাটাইটি, অল্পতে এসে তৃপ্ত হয়ে যাবে, ব্লটিং অর এপিগ্যাস্ট্রিক ফুলনেস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খাওয়ার পরে হলো এপিগ্যাস্ট্রিক ফুলনেস হবে, তারপরে হলো খাইতে 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 পেট ভরবে, কিন্তু এট দ্য এন্ড অফ 3 to 4 hours গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যখন এটা পার হইতে পারবে না, তখন সে তার ডিসকমফোর্ট আরো বাড়তে থাকবে এবং সে তখন কি করবে, ইনডিউস ভমিটিং, মুখে আঙ্গুল দিয়ে বমি করবে। এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইভাবে এইটা একটা ক্রনিক ডিজিজ, এইভাবে যদি চলতে থাকে তাহলে এইভাবে চলতে 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 পেশেন্ট আলটিমেটলি গোজ ইন টু দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বিকজ সে খাচ্ছে কিন্তু এটা কোনো কাজে আসতেছে না, তাহলে ডেফিনেটলি পেশেন্ট আন্ডারগোন ইনটু ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নসিয়া, এই জিনিসগুলো কিন্তু তার সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে যত দিন যাবে
ডিজিজ প্রসেসটা তাদের দেখা লাগবে। তাহলে মেইনলি আমরা যদি গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন ডিউ টু পেপটিক আলসার ডিজিজ অথবা পাইলোরিক স্টেনোসিস আমরা যদি বলি, তাহলে আমরা যদি এইটা যদি একটা লং কেস হিসেবে যদি এস্টাবলিশ করতে চাই, তাহলে প্রথম যে হিস্ট্রিটা থাকবে অনেক দিন থেকে পেশেন্ট সাফারিং ফ্রম দা লং স্ট্যান্ডিং ক্রনিক পেপটিক আলসার ডিজিজ। ক্রনিক পেপটিক আলসার এর মধ্যে ডেফিনেটলি দ্যাট ইজ ডিউডেনাল আলসার। ওই যে ডিউডেনাল আলসার কালকে যে ক্লাস দিয়েছিলাম, কালকে ক্লাস করছিলাম ডিউডেনাল আলসারের যে ক্রাইটেরিয়া গুলো সিমটমস গুলো যেগুলো থাকে, এরকম তার অনেকদিন থেকে থাকবে এবং এটা পিরিয়ডিক হবে, কিছুদিন থাকবে কিছুদিন হবে। এর পরে দেখা যাবে যে 8-10 বছর, 7-8 বছর, 5 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পরে রোগের হঠাৎ করে দেখা দিবে, খাওয়ার পরে তার ফ্যাট ফুলে যায়, এপিগ্যাস্ট্রিক ফুল হয়ে তার কিছু খারাপ লাগে এবং দেখা যায় যে এট দ্য এন্ড অফ দ্য ডে বিকালবেলা সে আর পারতেছে না, মুখে আঙুল দিয়ে বমি করতেছে, এই ধরনের সিমটম গুলো সাধারণত আমাদের নিয়ে। তাহলে দেখো এইটা হলো মোটামুটি আমরা গ্যাস্ট্রিক আউটপুট অবস্ট্রাকশন। তারপর এইভাবে যদি দিন দিন চলতে থাকে তাহলে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা যে খাচ্ছে এগুলা জোরাল হচ্ছে না, যাইতে পারতেছে না, তাহলে তার ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি পাবো। Epigastric penias, abdominal fullness, anorexia, nausea, vomiting is the predominant symptoms. What are the characteristics of the vomiting? Pyloric stenosis, gastric outlet obstruction, pyloric stenosis, definitely there is non-bilious, non-bilious, bile ashbena. আমরা যখনই vomiting এর characteristics বলতে যাই, amount কতটুকু আমরা বলি, content কতটুকু এটা বলি, test কেমন আমরা এটা বলি, তাহলে আমরা সাধারণত এখানে যেটা পাবো, আমরা জানি bile open করে into the second part of the duodenum, the second part of the duodenum যেখানে by the ampulla of Peter এই জায়গা, তাহলে এর উপরে যদি obstruction হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা non bilious vomiting পাবো। কিন্তু but second part of the duodenum এর পরে যদি obstruction হয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা bilious vomiting পাবো। তাহলে এই এটা কিন্তু খুব important, non bilious characteristics contain undigested food particles, যতক্ষণ পর্যন্ত আমরা যে খাবারগুলো খাইছি এগুলো কিন্তু বের হয়ে আসবে। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা হলো নন বিলিয়াস। আমরা যদি বিলিয়াস ভমিটিং পাই তাহলে ডেফিনেটলি ইট ইজ নট ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, এই শব্দটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হলো দেখো পেপটিক আলসারের যে পিরিওডিসিটি থাকে এটা লস করবে, এটা এখন কনস্ট্যান্ট পেইন থাকবে। আনডিসটেজ ভমিটিং ইজ ইন্টারমিডিয়েট, ইউজুয়ালি অকার্স উইদ ইন 1 আওয়ার অফ মিল, ভেরি অফেন ইট ইজ পসিবল টু রিকগনাইজ ফুড স্টাফ টেকেন সেভারাল ডেজ প্রিভিয়াসলি, 3-4 দিন আগে খাইছে এগুলো আমরা পেতে পারি। পেশেন্ট লুজেস ওয়েট, অ্যাপিয়ার্স আনওয়েল এন্ড ডিহাইড্রেটেড, বেশি খুবই কারণে ফ্রিকোয়েন্টলি ম্যালনারিস্ট, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, ডিহাইড্রেটেড হবে এন্ড আলটিমেটলি মেটাবলিক ইনসাফিসিয়েন্সি হবে। ওয়েট লস, ওয়েট লস এর ব্যাপারটা মোস্ট সিগনিফিকেন্ট উইথ ম্যালিগন্যান্ট ডিজিজ। আমরা যেটা জানি ওয়েট লস ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্সিতে বেশি হয়, বাট এখানে ওয়েট লস হবে কিন্তু অতটা সিগনিফিকেন্ট না কম্পারেটিভলি আমরা যদি বলি ম্যালিগন্যান্সির মতো। আচ্ছা তারপরে তুমি যদি ফিজিক্যাল এক্সামিনেশন করো, ফিজিক্যাল এক্সামিনেশন করে কি পাবা? ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, অল দা ফিচার্স অফ দা মেল নিউট্রিশন যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে মেল নিউট্রিশনের যেসব ফিচার্স গুলা এগুলো পাবো আমরা। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখন আপনি শুনতে পাচ্ছেন, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা আমরা ডিহাইড্রেশন দেখতে হবে। আমাদেরকে ডিহাইড্রেশন কোথায় কোথায় দেখি একজন একটু আমাকে বলো। কোথায় কোথায় ডিহাইড্রেশন দেখি বলো একজন। টাঙ্গে দেখি, আইয়ে দেখি। টাঙ্গ, টাঙ্গে কি দেখবা? বলো, অসুবিধা নাই, বলতে হবে, তারে পরীক্ষার হলে তো এগুলো বলতে হবে, অসুবিধা নাই, ভুল হইলে এখন আমরা শিখবো, কোনো অসুবিধা নাই। একবারে যদি বলো যে আমি নদীতে ডিহাইড্রেশন দেখি তাও অসুবিধা নাই, এখন ভুল বললে অসুবিধা নেই, কিন্তু পরীক্ষা হলে তো ভুল বলা যাবে না, এখন তো আমরা পড়াচ্ছি যেহেতু এখন ভুল বললে অসুবিধা নেই। বলো ড্রাই কোটেড টাং, ড্রাই কোটেড, ড্রাই থাকবে তাই না, শুকনো থাকবে। আর তারপরে তারপরে কি দেখি আমরা? আইতে দেখো, আইতে কি দেখো? টানকেন, টানকেন আই। হ্যাঁ তারপরে আর কি দেখো? আর কিছু জিজ্ঞেস করা যায়? ক্রনিক ডিহাইড্রেশন শব্দটা কিন্তু ক্রনিক ডিহাইড্রেশন, আমি আজকে সকালবেলা থেকে পাতলা পায়খানা করতেছি,
ইউরিনারি আউটপুট, ইয়েস, জিজ্ঞেস করতে হবে তার ইউরিন আউটপুটের কি অবস্থা। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি পরীক্ষার হলে যখন এই কথাগুলো কিন্তু বলতে হবে। হ্যাঁ, রুগীকে আমি যেটা জিজ্ঞেস করতে পারি, একটা হলো পানি খাওয়ার চেষ্টা আছে কিনা, আপনার বলবে যে হ্যাঁ পানি খাওয়ার চেষ্টা আছে, খাই তো স্যার খাই। হ্যাঁ, তারপরে ইউরিন আউটপুট এটা কিন্তু দেখতে হবে, বমি হয়ে যায়, এই এই জিনিসগুলো কিন্তু ইয়ে করতে হবে। আচ্ছা, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন যাই, অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা কি পাবো, আপার অ্যাবডোমিন ডিস্টেন্ডেড এপিগ্যাস্ট্রিক, স্টোমাকটা যত বড় হয়েছে এটা বেনাইন কজ, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। এটা ক্ষেত্রে আমরা সাধারণত বলা হয়ে থাকে স্টোমাক মে ডিস্টেন্ডেড ইভেন আপ টু দা পেলভিস, পেলভিস পর্যন্ত যেতে পারে, তার মানে বেনাইন কজ। আবার এটা যদি মেলিগন্যান্ট কজ হয়, এতটা ডিস্টেনশন থাকে না, তাহলে আমরা ডিস্টেন্ডেড অ্যাবডোমিন পাবো ডিউ টু ডিস্টেনশন অফ দা স্টোমাক। সাকশন স্প্লাশ মে বি অডিবল অন শেকিং দা পেশেন্টস অ্যাবডোমেন, তাহলে সাকশন স্প্লাশটা আমরা পাবো। তাহলে আমি একটা কোশ্চেন বলি যে আমি তুমি আমরা তো নর্মাল, খাওয়ার পরে যদি আমরা দেখি তাহলে পাবো না, কেন পাবো, তখন তো স্টমাকে খাবার গুলা রয়ে কয়েক মিনিট বাইরের জন্য জমা থাকে। হ্যাঁ, কয়েক মিনিট না, আমরা জানি স্টমাক এমটিম টাইম ইজ 3 to 4 hours, তাই না, 3 to 4 hours। তাহলে আমরা যখন খাই ওই খাওয়াটা সাধারণত 3 to 4 hours আমাদের স্টোমাকের মধ্যে থাকে। তো স্টোমাকের মধ্যে যদি থাকে তাহলে আমরা ওই সময় যদি তাকে শেকিং করি তাহলে আমাদের ক্ষেত্রে সাকাশ স্পর্শ পাওয়া যাবে। কিন্তু পাইলোরিক স্টেনোসিস যাদের, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, তাদের ক্ষেত্রে 3 to 4 hours, খাওয়ার 3 to 4 hours পরেও যদি আমরা করি তাহলে ওই ক্ষেত্রেও আমরা তাদের ক্ষেত্রে সাকাশ স্পাস পাবো, যে সময় ওই সময় আমার তোমার যদি করে থাকি আমরা এটা পাবো না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝতে হবে যে প্যাথোলজি যাদের, যাদের আউটলেট অবস্ট্রাকশন আছে তাদের ক্ষেত্রে আমরা 3 to 4 hours পরে যদি করি তাহলে 3 to 4 hours ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। 3 to 4 hours পরে যদি করি তাহলে তাদের ক্ষেত্রে আমরা সাকাশন স্পাস পাবো। তারপরে আমরা ইনস্পেকশনে হবে ভিজিবল পেরিস্টালসিস, ভিজিবল পেরিস্টালসিস ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট, লেফট আপার অ্যাবডোমেন থেকে রাইটে আমরা ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস, অস্কালটো পারকাশন আমরা বলছি, অস্কালটো পারকাশন মানে আমরা স্টেতু দিয়ে ওভার দ্য গ্যাস্ট্রিক রিজিয়ন আমরা পারকাট করব, পারকাশন করব, সাথে সাথে অস্কালটেশন করব। কত নম্বর কেবিন বলে দিলে যাও, অসুবিধা নেই, এটা দরকার নাই, গোল্ড স্টেন স্যালাইন লোড টেস্ট এটা আমাদের খুব একটা দরকার নাই। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মেটাবলিক ইফেক্ট, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে হবে, খুব সুন্দরভাবে মেটাবলিক ইফেক্টটা বুঝতে হবে, এবং এটা তোমাদের রিটেনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, অস্পিতেও আসে মেটাবলিক ইফেক্ট। তাহলে মেইনলি আমরা যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস অথবা এন্টারাল কার্সিনোমাতে মেইনলি আমরা যেটা বললাম হলো ভমিটিং, ইনডিউসড ভমিটিং নন বিলিয়াস, হ্যাঁ ইনডিউস ভমিটিং হয়, তাহলে ভমিটিং রিপিটেড ভমিটিং এর কারণে মেইনলি যেটা হয়, তোমরা বেলি ল্যাব যদি সাথে থাকে, বেলি ল্যাব দেখো, বেলি ল্যাবের হলো 26 এডিশনের 1044, 1044, 1044, 1044 মেটাবলিক ইফেক্ট, এবং এইটা খুব সুন্দর ভাবে পড়তে হবে, না বুঝলে বারবার পড়তে হবে, বারবার পড়লে কিন্তু বোঝা যাবে। তাহলে মেইনলি দেখো এখানে যেটা হয় এটা হলো ভমিটিং, ভমিটিং এ মেইনলি যে কন্টেন্টটা যায় এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা আয়ন, একটা হলো হাইড্রোজেন আয়ন, একটা হলো ক্লোরাইড আয়ন, এটা রিপিটেডলি বডি থেকে চলে যাচ্ছে, বডি থেকে যখন চলে যাবে তখন আলটিমেটলি হাইড্রোজেন আয়ন কমে যাবে বডিতে, হাইড্রোজেন আয়ন কমে গেলে আলটিমেটলি বডিতে বেড়ে যাবে কোনটা, বাইকার্বনেট আয়ন, এদিকে ক্লোরাইড আয়ন কমে যাবে। তাহলে আমরা যদি এই দুইটাকে যদি একটু বলি তাহলে হাইপোক্লোরেমিয়া, আর ওইদিকে বাইকার্বনেট আয়ন বেড়ে যাওয়ার কারণে দ্যাট ইজ দ্য মেটাবলিক অ্যালকালসিস, প্রথম হলো এই দুইটা জিনিস। তাহলে যখন রোগী রিপিটেডলি ভমিটিং করতে থাকে তাহলে তার ডিহাইড্রেশন প্রগ্রেসিভ হইতে থাকে, ডিহাইড্রেশন প্রগ্রেসিভ হইতে থাকে, এবং রিপিটেডলি ভমিটিং ডিহাইড্রেশনের কারণে বডিতে যখন ফ্লুইড কম থাকে তাহলে আলটিমেটলি কিছুটা রেনাল ডিসফাংশন দেখা দেয়। এই রেনাল ডিসফাংশন দেখা দেওয়ার কারণে আমরা যদি হাইপোক্লোরেমিয়া এন্ড মেটাবলিক অ্যালকালসিস এটাকে যদি বলি তাহলে আমাদের ইউরিনের সাথে পাস হওয়ার কথা হলো লো ক্লোরাইড হাই বাইকার্বনেট, যেহেতু আমাদের মেটাবলিক ব্লাডের মধ্যে বাইকার্বনেট বেশি, ওই বাইকার্বনেট ইউরিন দিয়ে পাস করে দেওয়ার চেষ্টা করবে কিডনি, কিডনি যেহেতু কম্পেনসেট করে। এজ রিপিটেড ভমিটিং, ভমিটিং চলতে থাকে, রোগীর যখন ডিহাইড্রেশন প্রগ্রেসিভ হতে থাকে তখন আলটিমেটলি আমি টোটাল এটা পড়তেছি, দেখো এখানে কিডনি কি করবে, তখন
These are the most interesting as the metabolic experience of the benign pyloric stenosis are unique. The binding of hydrochloric acid results in hypochloremic alkalosis, that means hypochloremia and metabolic alkalosis. Initially, the sodium and potassium may be relatively normal. Sadharanoto, sodium and potassium normal thake. However, as dehydration progresses, the movie got this dehydration progress, more profound metabolic abnormality arises, partly related to renal dysfunction. Dehydration কারণে বডির ওয়াটার কনগ্রেট রেনাল কিছু ডিসফাংশন ইনিশিয়ালি ইউরিন হ্যাজ লো ক্লোরাইড যেহেতু আমাদের এতে ব্লাডের মধ্যে ক্লোরাইড কমে গেছে লো ক্লোরাইড এন্ড হাই বাইকার্বনেট কন্টেন্ট থাকে যেহেতু আমাদের ব্লাডের মধ্যে বাইকার্বনেট মেটাবলিক অ্যালকালোসিস বেশি বাইকার্বনেট ইউরিন পাস করে এই যে বাইকার্বনেটটা যে ইউরিনে পাস করে এইটার সাথে একা বাইকার্বনেট ইউরিনের সাথে একা যেতে পারে না এটা সাধারণত সোডিয়াম অ্যালং উইথ সোডিয়াম This bicarbonate is excreted along with sodium, and so with time the patient becomes progressively hyponatremic. That is, sodium bicarbonate, joto bear hoye jabe urine sathe, toto sodium ke niye jay, ejon ultimately rogi ei ekhan theke shuru hoy hyponatremia. And propound ebong dehydrated hoye jay. Jokhon eto beshi dehydration hoye jay because of the তাহলে যখন বেশি ডিহাইড্রেশন হয়ে যায় সোডিয়াম বাইকার্বনেটের সাথে চলে যায় বেশি ডিহাইড্রেশন হয়ে যায় হাইপোনাট্রেমিয়া হয় প্রগ্রেসিভলি যখন ডিহাইড্রেটেড ভমিটিং ডিহাইড্রেটেড হতে থাকে যেটা ত্যাগ করে এটা হলো পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন কিন্তু প্রথম দিকে আমাদের মেটাবলিক অ্যালকালোসিস এর কারণে আমাদের ইউরিন কিন্তু বাইকার্বনেট পাস করছে কিন্তু এখন ডিউ টু রেনাল ডিসফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দা প্রগ্রেসিভ ডিহাইড্রেশন কিডনি ওয়ান্টস টু প্রিজার্ভ water as well as the sodium in exchange of potassium and hydrogen ion process of bicarbonate metabolic alkalosis but acid bicarbonate বাদ দিয়ে সে এখন কিন্তু সোডিয়াম এবং ওয়াটার রিটেইন করে সে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নকে অ্যাক্সেপ্ট করতেছে এই জন্যই বলা হয় প্যারাডক্সিক্যালি অ্যাসিড ইউরিয়া প্যারাডক্সিক্যালি ইউরিয়া দেখো এই কথাগুলোই এখানে বলা আছে তাহলে এটা আমাদের আলটিমেট যদি মেটাবলিক কি হলো হাইপোক্লোরেমিয়া হাইপোনেট্রেমিয়া হাইপোক্যালেমিয়া মেটাবলিক প্যারাডক্সিক্যাল অ্যাসিডিটি অ্যালকালোসিস এন্ড এটা আমরা বলে ফেলছি আলটিমেটলি বিকজ অফ দ্য ডিহাইড্রেশন এ ফেজ অফ সোডিয়াম রিটেনশন ফলোস এট পটাশিয়াম এন্ড হাইড্রোজেন এর অ্যাসিডিক ইন্টারফারেন্স দিস রেজাল্টস ইন দ্য ইউরিন বিকাম প্যারাডক্সিক্যালি অ্যাসিডিটিক অ্যাসিডিক এবং এই প্যারাডক্সিক্যাল অ্যাসিডিটির কারণে মেটাবলিক অ্যালকালোসিস এর কারণে সার্কুলেটিং ক্যালসিয়াম আমরা কি করবো সিরাম ইলেকট্রোলাইট আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস সিরাম ক্যালসিয়াম লেভেল এস্টিমেশন আমরা করব প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া যখন ডেভেলপ করে তখন ট্রিটমেন্ট কি ডাবল স্ট্রেন নরমাল স্যালাইন উইথ আইভি পটাশিয়াম আন্ডার ইসিজি মনিটরিং প্লাস আইভি ম্যাগনেসিয়াম এটা হলো প্লাস মাইনাস তাহলে এই হলো আমাদের ইয়ে তারপরে আমরা যদি যাই ইনভেস্টিগেশন এখানে তোমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু প্যারাডক্সিস এটা যদি আমরা ইনভেস্টিগেশনে যাই তাহলে ইনভেস্টিগেশন আমরা বলছি stomach and duodenum are any pathologies in investigation of choice that is upper GI endoscopy upper GI endoscopy তাহলে একটা বেরিয়াম স্টাডি যদি আগে দেওয়া হয়েছে এগুলো কিন্তু রিটেনের কথা আমরা রিটেনও বেরিয়াম মিল স্টাডি আগে লিখবো না আমরা বলবো আপার জিআই এন্ডোস্কোপি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হলো কারণ ওই যে আমরা প্রথম পড়ে আসছি এখন মাত্র 30% কেসেস আর ডিউ টু বেনাইন কজ বাকি রিমেইনিং পার্সেন্ট রিস্ক অফ ম্যালিগন্যান্ট সুতরাং আমরা যদি আপার জিআই এন্ডোস্কোপি করি তাহলে আমাদের ক্ষেত্রে বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট ডিফারেনশিয়েট করা ইজ ভেরি ইজি ম্যালিগন্যান্ট যদি আমরা সাসপেক্ট করি তাহলে ওই ক্ষেত্রে আমরা নিতে পারবো এবং ম্যালিগন্যান্সি কনফার্ম করতে পারবো
বাট বেরিয়াম মিল স্টাডি যদি করি আমরা, এই ক্ষেত্রে মেলিগন্যান্সি আমরা কনফার্ম করার সুযোগ আসলেই কম। সুতরাং আমরা স্টোমাক ডিউডেনামের যে কোনো প্যাথোলজি হোক, আমরা প্রিন্সিপালি আমরা যেটা ইনভেস্টিগেশন অফ চয়েস করতে চাই এটা হলো আপার জিআই এন্ডোস্কোপি, আর কি করবো আর হলো সিরাম ইলেকট্রোলাইট। সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, সিরাম ইলেকট্রোলাইট আমরা কি কি পাবো, তাহলে হাইপো নেট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস। এটা খুব একটা আমাদের খুব একটা লাগে তা না, আমরা করতে চাই না, আমরা ওই ইলেকট্রোলাইটটা করলেই হয়। তারপরে বলছে যে রোগীর এনিমিয়া থাকতে পারে, তুমি সিবিসি করবা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করবা, আর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস ইজ এ পেপটিক আলসার, কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার ইজ এ ক্রনিক ডিজিজ, এই ডিজিজের চিকিৎসা ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখানে মেডিকেল ট্রিটমেন্টের সম্ভাবনা খুব একটা নাই, সুতরাং আমাদের সার্জারির জন্য যে প্রসিডিওর জন্য যেসব ফিটনেস, অ্যানাস্থেটিক ফিটনেস এর জন্য যে ইনভেস্টিগেশন গুলো করা দরকার, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। হ্যাঁ, what is the management of the gastric outlet obstruction due to pyloric stenosis management? তাহলে এখানে ম্যানেজমেন্ট হলো দুইটা জিনিস, একটা হলো preparation of the patient, preparation of the patient, তাহলে preparation of the stomach আমরা preparation আমাদের প্রথম, তাহলে stomach অনেক দিনের পুরানো খাদ্য পচা জিনিস জমে আছে, এগুলো যেতে পারতেছে না, তাহলে stomach কে prepare করতে হবে। এই যে preparation of the stomach, that is the gastric lavage, that is the গ্যাস্ট্রিক লাভেজ। এই গ্যাস্ট্রিক লাভেজ তোমাদেরকে পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ গ্যাস্ট্রিক লাভেজ, কিভাবে দিব আমরা। আমরা কনভেনশনালি সাধারণত গ্যাস্ট্রিক লাভেজ এটা হলো ওই যে স্টোমাকে ময়লা জমে আছে এটাকে একটু পরিষ্কার করা, ধুয়ে মুছে পরিষ্কার করা, ঠিক এরকম ভাবে আমরা কিভাবে করি, আমরা সাধারণত হোয়াইট বোর্ড এনজি টিউব একটা ইনসার্শন করি, ওই হোয়াইট বোর্ড এনজি টিউব ইনসার্শন করে আমরা 250 ml অফ নর্মাল স্যালাইন, 250 ml নর্মাল স্যালাইন আমরা স্টোমাকে দিই, দিয়ে আমরা 45 মিনিট অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমরা ওই ফ্লুইডটাকে আবার এক্সপিরেট করে বের করে ফেলি, বের করে এইভাবে আমরা রেগুলারলি 4 to 6 hour ইন্টারভেলে আমরা স্টোমাক ওয়াশ, দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রিক লাভেজ। গ্যাস্ট্রিক লাভেজ যদি বলি, হোয়াট ইজ গ্যাস্ট্রিক লাভেজ, লাভেজ কাকে বলে, এটাকে কি বলবো আমরা, ডেফিনেশন একবারে ডেফিনেশন মতো বলতে হবে, এরকম কোনো কথা নাই। আমি কি বুঝি, আমি বুঝি হলো আমি ওয়াশিং অফ দা অর ক্লিনিং অফ দা স্টোমাক বাই ইউজিং নরমাল স্যালাইন, টু ইমপ্রুভ জন্য কি ইমপ্রুভ লাভেজ করে থাকি স্টোমাক ওয়াল। এখানে আমরা যদি বলি ইট রিডিউস দা ইডেম অফ দা স্টোমাক ওয়াল, টু ইমপ্রুভ দা রিডিউসিং দা ইডেম অফ দা স্টোমাক ওয়াল, ইমপ্রুভ দা গ্যাস্ট্রিক এমটিং টাইম এন্ড বাই ইনক্রিজিং দ্য গ্যাস্ট্রিক মাসেল টোন। অনেক দিন থেকে স্টোমাকটা এত বড় হয়ে গেছে, এটা মাসেল টোন যেটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে লুজ করে যায়, এটাকে আস্তে 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 আমরা যদি স্টোমাক পরিষ্কার করি, ল্যাভেজ দিই, তাহলে এটা আস্তে আস্তে তার মাসেল টোনটা ফিরে পাবে, অ্যাজ ওয়েল এজ দ্য ডিক্রিজিং ভাস্কুলারিটি। এইরকম পচা থাকতে থাকতে তার ভাস্কুলারিটি বেশি থাকে, তাহলে আমাদের নর্মাল ভাস্কুলারিটিতে আনার জন্য আমাদেরকে গ্যাস্ট্রিক ল্যাভেজ করতে হবে, তাহলে এটা হলো ইম্পর্টেন্ট। তাহলে আমি বলছি একটা হলো প্রিপারেশন অফ দ্য স্টোমাক, প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, তারপর হলো প্রিপারেশন অফ দ্য পেশেন্টের মধ্যে কি, প্রিপারেশন অফ দ্য পেশেন্টের মধ্যে আমাদের মেইনলি যেটা এটা হলো কারেকশন অফ দ্য মেটাবলিক অ্যাবনর্মালিটি, কারেকশন অফ দ্য মেটাবলিক অ্যাবনর্মালিটি। তাহলে আমাদের যে মেটাবলিক অ্যাবনর্মালিটি যেগুলো হচ্ছে এগুলোকে আমাদের কারেকশন করতে হবে, এগুলোকে কারেকশন করতে হবে। কিভাবে করব আমরা, তাহলে সাধারণত হাইপোক্লোরেমিয়া, হাইপোনাইট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, এটাই হলো মেইন। তাহলে এটাকে আমরা কারেকশন করার জন্য আমরা সাধারণত আইসোটোনিক স্যালাইন, আইসোটোনিক স্যালাইন, আইসোটোনিক মানে হলো আমরা সাধারণত 0.9% সোডিয়াম ক্লোরাইড, 0.9% সোডিয়াম ক্লোরাইড, কি ধরনের ফ্লুইড দিব এটা কিন্তু সবাই মুখস্থ থাকতে হবে, 0.9% সোডিয়াম ক্লোরাইড উইথ উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, এটা কিন্তু একটা মুখস্থ থাকতে হবে। আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে 0.9% সোডিয়াম ক্লোরাইড উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিব যদি ওই ধরনের, তাহলে এইটা যদি করে থাকে আমাদের সাধারণত, আমরা যদি তার ফ্লুইডটাকে লোড করে ফেলি, তার যে ডিহাইড্রেশনটা যদি কারেকশন করে ফেলি, তাহলে ওই ক্ষেত্রে তার মেটাবলিক যে অ্যালকালোসিস, এসিড বেস যে অ্যাবনর্মালিটি আছে ওটা কিন্তু সাধারণত কিডনি কারেক্ট করে ফেলে, ওটার জন্য আলাদা কিছু আমাদেরকে করতে হয় না। 4 নম্বর কথাটা দেখো, ফলোইং ডিহাইড্রেশন ইট মে বিকাম অবভিয়াস দ্যাট দ্য পেশেন্ট ইজ অলসো অ্যানিমিক, তাহলে যদি ওইরকম অ্যানিমিক থাকে তাহলে তাকে অবশ্যই আমাদের যেটা করতে হবে এটা হলো
ব্লাড ট্রান্সফিউশন লাগবে ইফ দ্য পেশেন্ট অ্যানিমিক গিভ ব্লাড ট্রান্সফিউশন। তারপর হলো পেশেন্ট নিউট্রিশনাল সাপোর্ট, যদি সিভিয়ারলি ম্যালনারিজ থাকে তাহলে তোমার ইভেন মে নিড টোটাল প্যারেন্টাল নিউট্রিশন লাগবে। তারপরে গ্যাস্ট্রিক লাভেজ দেওয়ার পরে সাধারণত আমরা এন্ডোস্কোপির জন্য পাঠাই, এন্ডোস্কোপি করে তারপরে ইফ নিডেড আমরা বায়োপসি নিতে পারি। যদি আমার কাছে যদি মনে হয় মে বি ডিউ টু মেলিগন্যান্সি, যদি মেলিগন্যান্সি মনে না হয় তাহলে আমাদের নো নিড অফ টেকিং এনি বায়োপসি, কারণ আমরা জানি ডিউরিনাল আলসার ইজ এ 100% বেনাইন ডিজিজ। ডিউরিনাল আলসারের কারণে পাইলোরিক স্টেনোসিস যদি আমরা ওটা যদি কনফার্ম আমরা পাই থাকি স্টেনোসিস এট দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরিনাম, তাহলে আমাদের এক্ষেত্রে বায়োপসি কোনো দরকার। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি, আমরা এটা করার পরে এখন কথা আসে যে গ্যাস্ট্রিক লাভেজ আমরা কতদিন দিতে পারি, এটা বলছে ডিপেন্ডস আপন দা কন্ডিশন অফ দা পেশেন্ট। আমরা ওই যে ল্যাবেজ একবার ফ্লুইডটা নর্মাল স্যালাইন 250 ml দিলাম, 45 মিনিট রাখলাম, তারপর এটাকে আবার টেনে নিয়ে আসলাম, তাহলে দেখবো যে ফুড পার্টিকেল এই জিনিসগুলো এগুলো বের হয়ে আসতেছে। এভাবে প্রতিদিন একবার দুইবার তিনবার চারবার 4 to 6 hours ইন্টারভেলে আমরা দিব। প্রতিবার দেওয়ার পরে বোঝা যাবে যে আমার এখন কন্টেন্টটা কি আসছে। আমরা যখন দেখতে পাবো যে আমরা ফ্লুইডটা ক্লিয়ার ফ্লুইড আমি দিছি, এখন ক্লিয়ার ফ্লুইডে আসতেছে, তার মানে দাঁড়ায় যে অন্তত তার স্টোমাকের ভিতরে যে আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল ফুড রেসিডিউ যেগুলো ছিল অনেক দিনের এগুলো অলরেডি বের হয়ে চলে আসছে। সুতরাং তখন আমরা এইটাকে বলা হয় 3 to 5 days, আমরা সাধারণত 3 to 5 days, কারোর একদিন লাগবে, কারোর 3 দিন লাগবে, কারোর বেশি লাগতে পারে। তাহলে এগুলো ডিপেন্ড করবে কিন্তু তোমার ওই যে আমি যে নর্মাল স্যালাইন ওয়াশ দেওয়ার জন্য যেটা দিচ্ছি যেটাকে আবার ব্যাক করতেছি এটা কতক্ষণ কি কালার হয়ে ফিরে আসছে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, তাহলে এটা আমাদের করতে হবে। তারপরে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা যদি আসি, ডেফিনিটিভ ট্রিটমেন্ট এখানে আর্লি কেস এসব বলছে, আর্লি কেস খুব একটা আমরা সাধারণত পাই না, সেটেল উইথ কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রেজাম্পলি অ্যাজ এডেমা অ্যারাউন্ড দ্য আলসার ডিমিনিশ অ্যাজ দ্য আলসার ইজ হিলড, আলসার হিল হয়ে যেতে পারে। আরেকটা ট্রিটমেন্ট বলছে ট্রিটমেন্ট উইথ বেলুন ডাইলেটেশন, এটাও ইন আর্লি কেসেস বেলুন ডাইলেটেশন এর একটা লিমিটেশন, এটা হলো সেভারাল টাইমস করতে হয়, পারফোরেশনের চান্স আছে, এই জন্য সাধারণত এগুলো খুব কম। মেইন ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি, মেইন ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো দুইটা জিনিস, একটা হলো পেপটিক আলসার আর একটা হলো অবস্ট্রাকশন। পেপটিক আলসার এর মধ্যে আমরা বলছি ইট ইজ ডিউ টু ডিউডেনাল আলসার, এই এখন ডিউডেনাল আলসার এর কমপ্লিকেশন হইয়া এখানে স্টেনোসিস হইছে ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামে। তাহলে দুইটা জিনিস, ডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসারের সাথে যদি আমরা বলি এটার সাথে কে বেশি রিলেটেড, তাহলে এটার সাথে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড সিক্রেশন, অ্যাসিড পেপসিন ইজ ভেরি মাচ রিলেটেড, এই সিক্রেশনটা কে বাড়ায়, তাহলে এটা মেইনলি 50% অ্যাসিড সিক্রেশন কজ বাই দা ব্যাগাস্তা। তাহলে মেইনলি এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হলো ব্যাগাস নার্ভের উপর একটা ইফেক্ট আছে আমাদের, আর হলো এখানে এদিকে রাস্তা বন্ধ অবস্ট্রাকশন আউটলেট অবস্ট্রাকশন, তাহলে দুইটা জিনিস, একটা হলো আমাদেরকে ব্যাগাস, তাহলে আমাদের চিকিৎসা হবে ব্যাগাস নার্ভের কোনো কিছু করতে হবে, সাথে হলো এখানে অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশন যেহেতু ডিউ টু ফাইব্রোসিস এটাকে কিছু করতে পারবো না, বাইপাস প্রসিডিউর করতে হবে। তাহলে আমাদের এখানে চিকিৎসা হলো সাধারণত আমরা যেটা করে থাকি এটা হলো বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি, বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি, ওই ব্যাগোটমি করার উদ্দেশ্য হলো টু রিডিউস দ্য অ্যাসিড সিক্রেশন, টু রিডিউস দ্য অ্যাসিড সিক্রেশন অ্যান্ড ড্রেনেজ, ড্রেনেজ দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রোজেজনোস্টমি। ব্যাগোটমিটা অনেক ধরনের আছে, ট্রাঙ্কাল ব্যাগোটমি, হাইলি সিলেক্টিভ ব্যাগোটমি, সিলেক্টিভ ব্যাগোটমি, অনেক ধরনের ব্যাগোটমি আছে। আমরা সাধারণত ট্রাঙ্কাল ব্যাগোটমি করে থাকি, বাট হাইলি সিলেক্টিভ ব্যাগোটমি অ্যান্ড সিলেক্টিভ ব্যাগোটমি এগুলো আরো ইমপ্রুভিং আমরা যদি করতে পারি এগুলো আরো ভালো। তাহলে আমরা মেইনলি যে অপারেশনটা করে থাকি এটা হলো বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজনোস্টমি। তাহলে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস নিতে পারতেছে না, পাইলোরিক স্টেনোসিস চিকিৎসা কি বলবো আমরা স্যার, সার্জারি হলো তো বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি গ্যাস্ট্রোজেজনোস্টমি, গ্যাস্ট্রোজেজনোস্টমি করব, ট্রাঙ্কাল ব্যাগোটমি করব কেন স্যার, ওই যে সিক্রেশন কমানোর জন্য স্যার, অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য, কারণ এই অ্যাসিডের কারণে আমার কিন্তু ডিউডেনাল আলসার হয়েছে তাই না? জি স্যার, ওই ডিউডেনাল আলসার হয়েছিল, এখন তো তো ডিউডেনাল আলসার হইয়া কমপ্লিকেশন হয়ে গেছে, এখন ব্যাগোটমি করা দরকার আছে, না করলে হয় না এই কোশ্চেনটা যদি করে তোমাকে পরীক্ষা হলে তাই না, কমপ্লিকেশন তো হয়ে গেছে।
কমপ্লিকেশন হয়ে গেছে, আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেছে, ডিউরাল আলসার হইয়া এটা হিল না হইয়া ফাইব্রোসিস হইয়া তোমার ওইদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন তুমি যদি ভ্যাগোটমি করো তাহলে কি সিএসি সিক্রেশন বন্ধ হইয়া ওইদিকে রাস্তাকে খুলে যাবে? কেন করবা তুমি ভ্যাগোটমি? এই পরীক্ষার হলে তোমাকে কোশ্চেন করবে, তোমার যদি লং কেস থাকে তাহলে কিন্তু স্যাররা কিন্তু এ ধরনের কোশ্চেন করবে, তখন কি অ্যানসার দিবা? রিকারেন্স প্রিভেন্ট করার জন্য আবার রিকারেন্স হবে কোথেকে? ডিউরাল আলসার তে ফাইব্রোসিস হয়ে পুরো রাস্তা বন্ধ করে ফেলছে। ডিজিজ প্রসেসটা বোঝার চেষ্টা করো। ডিজিজ প্রসেসটা সবচেয়ে ভালো কি বুঝছো, সবচেয়ে ভালো আনসার হলো স্যার আমি জানি না, একটা সবচেয়ে ভালো আনসার। হ্যাঁ, কারণ এটা তোমার জানার কথাও না, এটা কেন তোমার জানার কথা না এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে দেখো ডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসারের কমপ্লিকেশন হইয়া ফাইব্রোসিস হইয়া ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামে ফাইব্রোসিস হইয়া অলরেডি রাস্তা বন্ধ, সুতরাং এই রাস্তা কিন্তু আর কখনো খুলবে না, এটা খোলার সম্ভাবনা নাই। তাহলে এখানে ব্যাগোটমি করার উদ্দেশ্য কি? ওই ব্যাগোটমি আগে স্যার করা, কিন্তু এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ স্যার, স্টোমাকের আলসার যেন না হয় আর স্টোমাকের আলসার যেন না হয়। আচ্ছা স্টোমাকের আলসার যেন না হয়। আচ্ছা তোমার তো চিকিৎসা করতেছো ডিউডেনাল আলসার, স্টোমাকের আলসারের কথা তো আর এখানে আসে নাই তাই না? হ্যাঁ, এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি। এটা তোমরা সবচেয়ে ভালো আলসার হবে স্যার আমি জানি না, আর কেউ যদি জানো আমার মতো জানো তাহলে আমার মতো কথা বলিও। হ্যাঁ, যে আমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, এটাকে বলে যে দেখো যখন অলরেডি কমপ্লিকেশন ফাইব্রোসিস হয়ে হয়ে গেছে তখন আর ব্যাগোটমি করে কোনো লাভ নাই। আর এখনকার যুগে প্রোটন পাম্প ইনহিবিটর আবিষ্কার হওয়ার পরে অনেকে প্রোটন পাম্প ইনহিবিটর কে বলে যে ইট ইজ দা কেমিক্যাল ব্যাগোটোমার। তুমি ব্যাগোটমি করে, সার্জিক্যাল ব্যাগোটমি করে যে ইফেক্ট পাবা, তুমি যদি লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর কে ইউজ করতে দাও তাহলে তুমি সেম ইফেক্ট পাবা। এই জন্য অনেকে বলে যে ব্যাগোটমি করার এখন দরকার নাই। তোমরা কিন্তু চিকিৎসা বলতে হবে এটাই, বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ অ্যাস্ট্রোজেনিস্ট, এটাই বলতে হবে, এর বাইরে বলার সুযোগ নাই। বাট এখন প্রোটন পাম্প ইনহিবিটর আসার পরে অনেকেই বলতেছে প্রোটন পাম্প ইজ এ কেমিক্যাল ব্যাগোটমার, মানে ব্যাগোটমি করে আমি কি এসি আমার উদ্দেশ্য হলো এসিড সিক্রেশন কমাবো। আমি যদি প্রোটন পাম্প ইনহিবিটর তাকে যদি লং টার্ম খেতে দিই তাহলেও তার কি হবে, এসিড সিক্রেশন কমে যাবে। সুতরাং এটাকে এখন বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর ইজ দ্য কেমিক্যাল ব্যাগোটমার। অনেকে বলে যে দরকার নেই, ব্যাগোটমি করলে ফার্দার শুধু স্টোমাক না, ব্যাগাস তার যতটুকু সাপ্লাই দেয়, ওই যে বলো এদিকে গল ব্লাডার, গল ব্লাডারও তো ব্যাগাস তার সাপ্লাই দেয়, গল ব্লাডারও তার কমে যাবে, মোটিলিটি কমে যাবে, গল ব্লাডারও স্টোন হওয়ার সম্ভাবনা আছে, আরো অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অনেকে বলে যে ব্যাগোটমি করার দরকার নাই, শুধু গ্যাস্ট্রোজিস্টমি ইজ এনাফ উইথ লং টার্ম ইউজ অফ প্রোটন পাম্প ইনহিবিটর। হ্যাঁ, এটাও আমরা করতে পারি। তাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিন্তু তোমরা চিকিৎসার ক্ষেত্রে বলতে হবে ওইটাই যে আমরা বাইলেটারাল ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজনোস্টমি করব। এরপরে বাকিগুলো হলো আলোচনার ব্যাপার, আলোচনা করে যে যতটুকু পারি আমরা। তাহলে এই হলো তোমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সম্পর্কে যতটুকু বলার, এতটুকু। এরপরে যদি আর কিছু বলতে যাই তাহলে এখানে পেডিয়াট্রিক্স এর ম্যাডাম আছে, ম্যাডাম কনজেনিটাল হাইপারট্রফিক অথবা ইনফ্যান্টাল হাইপারট্রফিক পাইলারি স্টেনোসিস পড়াই দিতে পারে, দিবেন ম্যাডাম দিবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ম্যাডাম বলতেছে আমি পড়াই দেবো। এই আমি স্লাইডটা কিভাবে মাইক্রোপে দিকে আসো সরাব, সাথে আমরা একটু ইনফ্যান্টাল হাইপারট্রফিক পাইলারি স্টেনোসিস নিয়ে, তাই দেখবো যে ইজি হবে ব্যাপারটা। কাটো, আমি আরেকটা আনবো। পেন্ডিং পাইলোরিক লেন্থ যদি মোর দেন 16 মিলিমিটার হয়, এই যে পাইলোরিক লেন্থটা যদি মোর দেন 16 মিলিমিটার হয়, এটা ইন প্রেজেন্স অফ ফাংশনাল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার মানে নন বিলিয়াস ভমিটিং এন্ড সাইন্স অফ ডিহাইড্রেশন, এগুলো এবং ভিজিবল পেরিস্টালসিস, এখানে যদি বলে সাকাশন স্পাস, এগুলো খুব একটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা খুব একটা জরুরি না। এখানে বলছে অ্যাবডোমেন এক্সরে এরেক্ট পোর্শন, এগুলো হলো রিটেনে লেখার জন্য, আর আপার অ্যাবডোমিনাল গ্যাস বাবল ইন দ্য স্টোমাক, যেটা এই যে এখানে পাচ্ছি, বা এত বড় পাওয়ার কথা না নর্মালি, কিন্তু অনেক পাচ্ছি এই জন্য এটা একটা ক্লিনিক্যাল সাইন। বেরিয়াম মেল ফ্লুরোস্কোপি খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা সাধারণত এগুলো করি না, দরকার নাই। এখানে দেখাচ্ছে, তারপরে ওই এখানেও সেম, এখানেও সেম আমাদের বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো কি থাকে, ওই সেম একই জিনিস এগুলা থাকে। আটার ব্লাড গ্লাস অ্যানালাইসিস আমরা করব, মেডিক ম্যানেজমেন্ট, এখানে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা এখানে কি বলি, এখানে ওই সেম একই জিনিস আমাদের
প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টের মধ্যে একটা হলো ডিহাইড্রেশন কারেকশন আর একটা হলো মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্ট যেটা আছে এটাকে কারেকশন করব, এটা আমরা করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করে থাকি, অ্যাডাল্টে বলছি আমরা আইসোটোনিক, আইসোটোনিক স্যালাইন আমরা দিব 0.9% সোডিয়াম ক্লোরাইড উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করব আমরা, কারেক্ট হাইপোভলিউম উইথ 10 mL পার কেজি 0.9% সোডিয়াম ক্লোরাইড, তাও আমরা দিতে পারি। কারেক্ট হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস এন্ড হাইপোক্যালেমিয়া 0.45%, তার মানে হলো হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন যেটা, ইন ডেক্সট্রোজ উইথ অ্যাডেড পটাশিয়াম ক্লোরাইড এট এ রেট অফ 120 to 150 mL পার কেজি পার ডে আমরা এটা দিব। নেজোগেস্টিক টিউব ড্রেনেজ টু প্রিভেন্ট এসপিরেশন অফ ভমিটেড সিক্রেশন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখানে গ্যাস্ট্রিক লাভেজ খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ গ্যাস্ট্রিক লাভেজ এখানে বাচ্চা খায় কি, বুকের দুধ, মায়ের বুকের দুধ, 1 মাসের বাচ্চা বুকের দুধ খাচ্ছে, সুতরাং এখানে গ্যাস্ট্রিক লাভেজ খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এখানে মেইনলি এটা হলো হাইপো ডিহাইড্রেশন কারেকশন আর একটা হলো মেটাবলিক অ্যাবনর্মালিটি। তাহলে মেটাবলিক অ্যাবনর্মালিটি আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা, হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন, হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন উইথ ডেক্সট্রোজ উইথ পটাশিয়াম, উইথ পটাশিয়াম ক্লোরাইড যেটা আমরা দিয়ে থাকি, এটাও কিন্তু একটু মনে রাখতে হবে। তারপরে হলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট। ডেফিনিটিভ ট্রিটমেন্ট, সার্জারি শুড টেক প্লেস হোয়েন ডিহাইড্রেশন কারেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে খুব সেন্সিটিভ, বাচ্চাদের ক্ষেত্রে ভেরি সেন্সিটিভ। ডিহাইড্রেশন কারেকশন হতে হবে, নর্মাল সোডিয়াম এবং পটাশিয়াম হতে হবে, ক্লোরাইড আয়ন মোর দেন 90, বাইকার্বন আয়ন লেস দেন 28 মিলিমোল হতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সার্জারি, সার্জারি আমরা কি করে থাকি, একটা র্যামস্টেড অপারেশন, র্যামস্টেড পাইলোরোমায়োটমি, র্যামস্টেড পাইলোরোমায়োটমি, র্যামস্টেড এই শব্দটাও এই এই শব্দটা খুব সুন্দর ভাবে RAMSTEDT পাইলোরোমায়োটমি, র্যামস্টেড পাইলোরোমায়োটমি, এটা মেবি ডান বাই ওপেন প্রসিডিউর, মেবি ডান বাই ল্যাপারোস্কোপিক প্রসিডিউর, এই শব্দটা শিখতে হবে। আফটার এখানে হলো অপারেশনের প্রসিডিউর দিচ্ছি কিভাবে করতেছে, তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা হলো পোস্ট অপারেটিভ, এই বাচ্চাটা অপারেশনের পরে তুমি কখন খেতে দিবা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে 4 to 6 hours আফটার সার্জারি, পেশেন্ট স্টার্টেড অন ফিডিং অফ গ্লুকোজ এন্ড ওয়াটার অর এন ইলেকট্রোলাইট ইনফ্যান্ট ফর্মুলা 4 to 6 hours আফটার সার্জারি, তাহলে আমরা রেমেস্টেড পাইলোরোমায়োটমি ইনফ্যান্টের পাইলোরোমায়োটোমি যে অপারেশন করি, এই অপারেশনের পরে কতক্ষণ পরে খাইতে দিব। তাহলে আমরা যদি রেমেস্টেড পাইলোরোমায়োটমি, মায়োটমি, এখানে মাসেল গুলাকে স্প্লিট করা হয়, তো ডিস্টার্বিং দা মিউকোসা, মিউকোসা যদি ডিস্টার্ব ওপেন না হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে 4 থেকে 6 ঘন্টা পরে মুখে খেতে দিই। অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস ইজ নট রিকোয়ার্ড, পোস্ট অপারেটিভ মনিটরিং ফর 12 আওয়ার্স রিকোয়ার্ড ইন পেশেন্ট উইথ হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড অ্যাপনিয়া। তাহলে এটা হলো পোস্ট অপারেটিভ ইয়া। তাহলে মেইন যেটা জিজ্ঞেস করো, রেমাস্টেড পাইলোরোমায়োটমি কতক্ষণ, দ্যাট ইজ দা 4 টু 6 আওয়ার্স পরে খেতে দিই। হ্যাঁ, বাট যদি কোনো মিউকোসা ডিস্টার্ব হয়, আমরা যদি গ্যাস্ট্রিক মিউকোসা যদি ওপেন হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে তার এই সময়টাকে আমরা 12 hours 24 hours পর্যন্ত ডিলে করতে পারি, এটা অন্য কথা। কিন্তু সাধারণত আমরা মিউকোসা ডিস্টার্ব করার কথা না, মিউকোসা ডিস্টার্ব যদি হয় তাহলে এটা একটা কমপ্লিকেশন, ওই ক্ষেত্রে আমরা একটু ডিলে দিবে। কিন্তু নর্মালি আমরা রেস্টেড পাইলোরোমায়োটমি ওইটা কমপ্লিকেশন কি হতে পারে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ডিউরেশন কন্টিনিউড পোস্ট অপারেটিভ ব্লিডিং পাইলোরোমায়োটমি, এই পারসিস্ট যদি 1 সপ্তাহ, যদি 1 সপ্তাহেরও বেশি যদি তোমার মনে হতে থাকে, তাহলে ওইটা কিন্তু আবার সার্জারি করতে হবে, না হয় অন্য কোনো উপায় নেই, এর কোনো উপায় নেই। এটা বলতে দাও এক্সিলেন্ট প্রগনোসিস, এর কোনো উপায় নেই, বলতে দাও এক্সিলেন্ট আনলেস ডায়াগনোসিস ইজ ডিলেড এন্ড প্রলং সিভিয়ার ডিহাইড্রেশন অকার। তাহলে ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান্স এডিকুয়েটলি ট্রিটেড পাইলোরিক স্টেনোসিস ডাজ নট ট্রিগার মর্টালিটি ইজ রেয়ার আফটার পাইলোরোমায়োটমি, সাধারণত মৃত্যু নাই বললেই চলে। তাহলে আজকে আমরা মেইনলি পাইলোরিক স্টেনোসিস বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে আমরা কথা বললাম, যতটুকু বলছি তোমরা তো কতটুকু বুঝতে পারছো জানি না, সবাই কি বুঝতে পারছো?